সেতু বন্ধে বিপত্তি, জাহাজ যাওয়ার জন্য খোলার পর বন্ধ হচ্ছে না দুই বাহু। রাতভর বিভ্রাটের পর প্রায় সাত ঘন্টা পর আগের অবস্থায় ফিরল খিদিরপুরের বাস্কিউল ব্রিজ। হাঁপ ছেড়ে বাঁচলেন সবাই। বিপত্তির সূত্রপাত রবিবার গভীর রাতে। জাহাজ চলাচলের জন্য রাত দুটো দশে খোলা হয় সেতুর দুই বাহু। নির্বিঘ্নে পেরিয়ে যায় জাহাজ। নিয়ম মতো এক ঘন্টা পরে ফের সেতু বন্ধ হওয়ার কথা, কিন্তু তখনই দেখা দেয় বিপত্তি। জাহাজ চলে যাওয়ার পরেও আগের অবস্থায় ফেরানো যায়নি সেতুটিকে। খিদিরপুর ও মেচা ব্রুজের মধ্যে প্রধান সংযোগকারী এই সেতু, সেতুটি বন্ধ না হওয়ার জেরে বিচ্ছিন্ন হয়ে যায় দু প্রান্ত। সার্কুলার গার্ডেন রিচ রোডে দেখা দেয় তীব্র যানজট। খবর পেয়ে ঘটনাস্থলে যান পোর্ট ট্রাস্টের ইঞ্জিনিয়াররা। রাতভর দুর্ভোগের পর সকালে শুরু হয় মেরামতি। এর নিচের দিকেই কিন্তু পুরসভার যারা, অর্থাৎ বন্দরের যারা আধিকারিক আছেন এবং যারা ইঞ্জিনিয়ার আছেন, তারা কিন্তু এই ব্রিজের একেবারে নিচের অংশে, অর্থাৎ যেখানে যান্ত্রিক ত্রুটি হয়েছে সেই দিকেই তারা আছেন, এবং তারা কিন্তু সেখান থেকে চেষ্টা করছেন যে গোটা বিষয়টাকে নিয়ন্ত্রণে আনবার জন্য। কেন এমন বিপত্তি? বন্দর কর্তৃপক্ষের দাবি, বৈদ্যুতিন গোলযোগ। There is electrical short circuit from the power supply to the motor which operates as the Bascule bridge. So we tried where we find to try to find out the exact location of the fault. We could finally located that it is the final supply to the motor that we have given the bypass and then now we have restored it temporarily. অস্থায়ী ভাবে মেরামত করে সকাল 10টায় বন্ধ হয় ব্রিজের দুটি প্ল্যাঙ্ক। শুরু হয় যান চলাচল। এই মুহূর্তে প্রায় ঘটনা ঘটার সাড়ে ছ ঘন্টা পরে এই মুহূর্তে ব্রিজ কিন্তু আস্তে আস্তে বন্ধ হচ্ছে, এবং আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি যে একেবারে রাস্তার সঙ্গে মূল সংযোগকারী যে পথ, তার সঙ্গে এই ব্রিজের যে সংযোগস্থল তা কিন্তু ধীরে ধীরে ওপর দিকে উঠছে। 1966 সালে লন্ডন ব্রিজের প্রযুক্তি ব্যবহার করে খিদিরপুরের বাস্কিউল ব্রিজ তৈরি হয়। তৈরি করে ওয়াগনার বায়রো নামে অস্ট্রিয়ার একটি সংস্থা। জাহাজ বা অন্য জলযান যাওয়ার সময় সেতুটি মাঝখান থেকে দু অংশে ভাগ হয়ে ওপরের দিকে উঠে যায়। জাহাজ চলে যাওয়ার পর ফিরে আসে আগের অবস্থায়। এবার আগের অবস্থায় ফিরতে গিয়েই বিপত্তি। বন্দর কর্তারা বলছেন 13 বছর আগে একবার হয়েছিল এরকম বিভ্রাট, আর যাতে না হয় তার জন্য শুরু হয়েছে স্থায়ী মেরামতি। শৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।